হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো আপকামিং ইন্ডিয়ান রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা চুপের ট্রেলার নিয়ে। আশা করছি আপনারাও এই ভিডিওটি একদম চুপটি করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওর বিষয়বস্তু এবং চুপ ফিল্মের বিষয়বস্তু আপনাদের সবারই উপলব্ধি করা উচিত। আমি শুরুতেই আমি আমার নিজের কথা বলি, আমি ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে না, আমি যে ফিল্ম ইনস্টিটিউটে পড়ালেখা করছি এমনটাই না। আমি ছোটোবেলা থেকে ফিল্ম দেখতে পছন্দ করতাম, সেখান থেকে ফিল্ম নিয়ে চর্চা করা এবং আজকের এই পজিশনে আসা। আপনারাও ভালোবেসেছেন এবং সেই ভালোবাসার তাগিদে আমার দায়িত্ব বেড়েছে। আমার দায়িত্ব বাড়ার পরে আমি আরও শিখতে চেষ্টা করেছি, আমি আরও চর্চা করেছি এবং আমি এখনও শিখছি। তবে সবথেকে বড় কথা কী জানেন? দায়িত্ববোধ এবং সততা, এর বাইরে কিছুই না। আমাদের ইন্ডাস্ট্রিতে না, পুরো বিশ্বে অনেক রিভিউয়াররা আছে, অনেক ক্রিটিক্সরা এখন আছে যারা ফিল্ম নিয়ে চর্চা করে বা ফিল্মকে রেটিং দেয়, কিন্তু কিছু মানুষ থাকে যারা হচ্ছে সামোসা রিভিউয়ার। তো বোঝেন, লাইক তাদের কাছে সব কিছু যেন মাস্টারপিস, তাদেরকে আপনি সামোসা খাবেন তারপরে তারা মাস্টারপিস একটা ট্যাগ লাগিয়ে দিবে। বাট তাদের এই ব্যক্তিহীনতা বা তাদের এই কিছু টাকার কারণে নিজের সততা বিক্রি করা, সেটা মাত্র তার জন্য ক্ষতি না, সেটা পুরো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি, একজন মানুষের জন্য ক্ষতি, একজন শিল্পীর জন্য ক্ষতি। এবং তাদের ওই ব্যক্তিহীনতার কারণে ওই মানুষটা, ওই ফিল্মের সাথে সংযুক্ত সকল ব্যক্তিরা কিন্তু শেষ হয়ে যেতে পারে, যার উপলব্ধি আমরা কেউই করি না। আমি অ্যাজ এ রিভিউয়ার আমি অনেককেই ফলো করি, আমি অনেকের ভিডিও দেখি, তবে কয়েকজন রিভিউয়ার আছে যারা একদম কনফার্ম, আমার কাছে মনে হচ্ছে একদম কনফার্ম তারা হচ্ছে সামোসা রিভিউয়ার। তারা বাগি থ্রি, সত্যমা যায় টু, লাইগার, দেন হচ্ছে লিজেন্ড কিছুদিন আগে আসছে, এই সকল সিনেমাকে মাস্টারপিস হিসেবে আখ্যায়িত করে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হিরো আলমের সিনেমা তাদেরকে দিয়ে প্রমোট করানো উচিত, এবং তাদেরকে কিছু সামোসা খাওয়ার টাকা দেয়া হইলে তারা হিরো আলমের সিনেমাকেও মাস্টারপিস ট্যাগ দিবে। শুধুমাত্র এই ব্যাপারটা নয় যে টাকার ব্যাপার, এটা তো আলাদা, পাশাপাশি যারা ফিল্ম নিয়ে কথা বলে তাদের ন্যূনতম ফিল্ম সম্পর্কে ধারণা থাকা উচিত। আমি এখানে ধারণা বলতে আপনাকে প্রচুর শিক্ষিততে বলছি না, আপনাকে বিসিএস কার্ড হতে বলছি না, অ্যাটলাস্ট ফিল্ম মেকিং এবং একটা ফিল্ম নিয়ে কথা বলার পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। পাশাপাশি শুরুতে যেটা বললাম, দায়িত্ববোধ এবং সৎ থাকা উচিত, কারণ হচ্ছে এই সমস্ত কিছু মিলে কিন্তু একজন রিভিউয়ার পারফেক্ট রিভিউয়ার হিসেবে পরিণত হয়। তবে না, এই সমাজ তো টাকার সমাজ, এই সমাজে সব কিছুই বিক্রি হয়, সব কিছুই কেনা সম্ভব, আর মানুষ তো ন্যূনতম জিনিস, টাকার গন্ধ পাইলে সে সেদিকে দৌড় দেয়। আর যখন তারা হাতে টাকা পায়, সেই টাকার গন্ধে তাদেরকে কেউ চুপ করাতে পারে না, আর তাদেরকে চুপ করানোর জন্যই মূলত এই চুপ সিনেমা। ফর দ্য বেস্ট মুভি এক্সপিরিয়েন্স, মোবাইল ফোনস অর কুছ ক্রিটিক্স। এই সিনেমার গল্পে উঠে আসবে একজন সিরিয়াল কিলারের গল্প, যে কিলার হচ্ছে ক্রিটিক্সদের ক্রিটিক, অর্থাৎ মুভি ক্রিটিক যারা রয়েছেন, যারা মুভি রিভিউ করেন, যারা মুভি রেটিং দেন, তাদেরকে সে এবার রেটিং দিবে। আসলে যারা রেটিং দিচ্ছে, যারা মুভি নিয়ে কথা বলছে, তাদের কতটুকু রেটিং পাওয়া উচিত সেই রেটিংটা এবার সে নির্ধারণ করবে। তো কনসেপ্টটা দেখার পর প্রথমে একটু আটকে উঠেছিলাম, বাপরে বাপ কি এটা, বাট আই এম ওকে, বিকজ অফ আমি আমার চ্যানেলে এই পর্যন্ত এমন কোনো কন্টেন্ট দিই নাই যে কন্টেন্টের কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সততাকে নষ্ট করেছি। তো সেইখান থেকে আমি স্যাটিসফাইড, বাট মনের মধ্যে কিন্তু একটা খটকা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে যারা সামোসা ক্রিটিক্স, সত্যি সত্যি যদি এরকমের কোনো কিলার থাকে বা কিলার আসে, তাহলে তাদের আর রক্ষা নেই ভাই, তারা পুরো শেষ। তো বি কেয়ার, রিভিউ করতে আসছেন রিভিউ করেন, ঠিক আছে কথা বলেন, তবে সততাকে বিক্রি করেন না। So we have got a new kind of a serial killer. Jo star dene walon ko star de raha hai. Critics ka critic. To viewers, chup cinema-r concept ta jemon strong, thik temni ei trailer ta kintu strongly ekhane present kora hoyeche. Trailer cut ta kintu besh bhalo. Ebong tar sathe je flavor gulo add kora hoyeche, je musical vibe royeche, je cinematic vibe ta royeche, seta bhai shotti chok dhadano. Amar just moner moddhe lege giyeche. Ebong amar mone hocche je 23 September kobe ashbe ebong ei film ta ami kokhon dekhbo. Karon ei film to amader shobar film ebong ei film ta dekha ebong ei film ta theke shekhar onek kichu royeche. Tai release date ta note kore rakhen. সিনেমাটি রিলিজ দেওয়া হবে 23 সেপ্টেম্বর। অডিয়েন্স কি আঁখে খোল, উনকা টেস্ট আপগ্রেড কর। বাই দ্য ভিউয়ার্স, চুপ সিনেমার ট্রেলারের মধ্যে তারা কিন্তু বেশ কিছু বিষয়ের হিন্ট দিয়ে গিয়েছে, যার মধ্যে তারা একটা ফিল্মের নামও বলেছে, যেটার নাম হচ্ছে কাগজ কি ফুল। আমি এই ফিল্মটা দেখি নাই, তাই আমি ফিল্মটা নিয়ে গুগল করলাম এবং দেখলাম এই ফিল্মটা রিলিজ হয় 1959 এবং এই ফিল্মটার ডিরেক্টর ছিলেন হচ্ছে গুরুদাত।
এবং ফিল্মটা এতটাই স্ট্যান্ডার্ড মানের ছিল, ফিল্মটা এতটাই ভালো ছিল, বাট ক্রিটিক্সরা এই ফিল্মটাকে পুরো খেয়ে দিয়েছিল, যেটা হয় মাঝে মাঝে নেগেটিভ রিভিউ, নেগেটিভ কন্ট্রোভার্সি অনেক কিছু ছড়ানোর কারণে ফিল্মটা পুরো মুখ থুবড়ে পড়ে। বাট 1980 দিকে এই ফিল্মটা আবার কাল্ট ক্লাসিক হিসেবে আখ্যায়িত হয় এবং তখন এই ফিল্মটা মানুষ চর্চা করে। এবং সর্বশেষ যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে এই ফিল্মটা এখন অনেক ফিল্ম স্কুলের সিলেবাসে রয়েছে, মানে ফিল্ম স্কুলগুলোতে এই ফিল্ম নিয়ে চর্চা করা হয়। এবং এই ফিল্মটা ছিল হচ্ছে রেভুলেশন ফিল্ম, যে ফিল্মটার টেকনিক্যাল সাইড থেকে সবথেকে স্ট্রং ছিল, অর্থাৎ এই ফিল্মটা এমন একটা ফিল্ম যে ফিল্ম ওই সময়ের থেকে অনেক গুণ এগিয়ে ছিল। তো এই সিনেমার রেফারেন্স যেমন চুপের ট্রেলার রয়েছে, পাশাপাশি তারা কিন্তু একটা কথা বলেছে, একটা ডায়লগ রয়েছে যে অডিয়েন্সকে আপগ্রেড করতে হবে, এবং অডিয়েন্সকে আপগ্রেড করার জন্য কিলার খুন করছে এবং চোখ খুলে খুলে দেখতেছে অডিয়েন্সকে আপগ্রেড করার জন্য, যে অডিয়েন্সের মধ্যে কী রয়েছে, অডিয়েন্সের টেস্ট আপগ্রেড করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে অনেক সিনেমা আসে যে সিনেমাগুলো সময়ের থেকে অনেক গুণ এগিয়ে থাকে, বাট ওই সময় দাঁড়িয়ে ওই সিনেমা নিয়ে মানুষরা এতটা নেগেটিভিটি তৈরি করে যে ওই ফিল্ম মেকার আর ফিল্ম বানানোর সাহসই পায় না, যেটা ঘটেছিল গুরুদাতের ক্ষেত্রে। গুরুদাত কিন্তু কাগজ কে ফুলের পরে আর কোনো ফিল্ম ডিরেক্টই করেনি। কেন গুরুদাত কাগজ কে ফুল উনকি সবসে পার্সোনাল অর বেস্ট ফিল্ম কো ক্রিটিক্স নে ট্র্যাশ কর দিয়া, ডিপ্রেসড হোকে উসকে বাদ ফিল্ম হি নি বানাই। ইউ ক্রিটিক্স আর কিলার্স। তো বিষয়টা বুঝতে পারছেন আপনি, আমি মুভি লাভার্স, ওকে, বাট যখন আমরা মুভি নিয়ে আলোচনা করবো তখন সে সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আমাদের থাকা উচিত, যাতে আমরা ওই বিষয়টাকে ভালো করে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করতে পারি। তো ভিউয়ার্স, চুপ ফিল্মের কনসেপ্ট কিন্তু অনেক স্ট্রং এবং আশা করছি এই ফিল্মের কনসেপ্টের সাথে সবাই কানেক্ট হতে পারবে। পাশাপাশি এই ফিল্মের ডিরেক্টর, তার ডিরেকশনের স্টাইলটা কিন্তু বেশ ইউনিক এবং তার যে প্রেজেন্টেশন সেটার মধ্যে কিন্তু একটা ক্যারিশমেটিক ভাইব সবসময় থাকে। আর মেন কাস্ট এসে রেখেছেন দুলকার সালমান এবং সানি দেওলকে, আর তারা দুইজন কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাক্টর। তো তাদের পারফরমেন্স, ফিল্মের ডিরেকশন, কনসেপ্ট সব কিছুর মধ্যে কিন্তু একটা পারফেকশনের আভাস পাওয়া যাচ্ছে। এখন দেখা যাক সিনেমাটা কতটা পারফেক্ট হয়। তবে আমি কিন্তু বেশ আশাবাদী এই ফিল্মটা নিয়ে। তবে আপনাদের কি ওপিনিয়ন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চুপের ট্রেলার দেখেন নাই, ভিডিওর কমেন্ট সেকশনে দেখেন আমি চুপের ট্রেলার পিন করে রেখেছি, সময় করে অবশ্যই দেখে নেবেন। সো ভিউয়ার্স, দ্যাটস ইট। ইন কনক্লুশন বলতে চাই, সামোসা ক্রিটিক্স থেকে দূরে থাকবেন, এবং যেহেতু আপনারাও সিনে লাভার আপনারাও চেষ্টা করবেন সিনেমা নিয়ে চর্চা করতে। ভালোবাসা সবাইকে, ভালো থাকবেন, ধন্যবাদ।